ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনায় নিহতদের 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি জানালেন, মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার সঙ্গেই পরিবারের কোনো সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। যারা কম আহত তাদের হাতে 50,000 টাকা এবং যারা বেশি আহত তাদের 1 লক্ষ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবার তিনি একথাও স্পষ্ট জানান, এই দুর্ঘটনায় যাদের হাত পা বাদ দিতে হয়েছে অর্থাৎ যারা অঙ্গ হারিয়েছেন তাদের পরিবারের এক সদস্যকেও হোমগার্ডের চাকরি দেওয়া হবে।